या तो चीज खेलते हैं मैं देख सो अंकल शरीर এটা কি দিতে খাওয়া যাবে না এটা 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 ডিস্ট্রাকটিভ আইটেম এটা কনস্ট্রাকটিভ আইটেম না তো ক্যামেরার সামনে দাঁড়ায় রিভিউ দিচ্ছি अदरवाइज সফট রিভিউ বইয়ের সামনে দেই খুব একটা পাত্তা পায় না জালের সাথে মানে একদম পুরা এটা মেডিসিনের মতো কাজ করতেছে আর কি এরকম সার লাগতেছে দেশি রিঅ্যাক্টস ফাদার্স ডে উপলক্ষে চিলক্স থেকে পাঠানো কিছু ফুড আইটেমস টেস্ট করতে আজকে আমাদের সাথে আছেন কয়েকজন বাবারা চলুন দেখে আসি তারা কি বলে Deshi Reacts. Hi, I'm Rahman Parvez. I'm a professional electrical engineer. I'm a twinner baba. আমার একটা ছেলে এবং একটা মেয়ে আছে ওদের 3 বছর বয়স আমার আরেকটা পরিচয় দিতে চাই আমি মোটামুটি নিজেকে ভোজনরসিক বলে দাবি করি আর কি আমার নাম ইফতেখার আহমেদ ফরাইজি আমি বিজনেস করি পাশাপাশি জব করি আমার একটি মেয়ে আছে মেয়ের নাম হচ্ছে নায়রা তানহা রোদেলা আমি মোহাম্মদ নুরুল আমিন আমি একটি হাউজের দায়িত্বে আছি আমার একটি সন্তান ছেলে এখন অনার্স কমপ্লিট হয়ে গেছে প্রায় আমি মেহেদি হাসান বিজনেস করি আই হ্যাভ টু কিডস একজন অ্যাব্রোডে আছে ফ্রান্সেক আহমেদ আর আমার মেয়ে এখানেই আছে এখন এলেভেল দিবে নাজিনা আহমেদ ফাদার্স ডে সাধারণত কীভাবে সেলিব্রেট করা হয় আমরা ঘরোয়াভাবে একটু ইয়ে করি আর কি কিন্তু এটা উচিত সব বাবারাই সন্তানদেরকে নিয়ে একসাথে হ্যাঁ কথাবার্তা বলা এবং সন্তানদেরকে আদর স্নেহ দিয়ে একটা জায়গায় নিয়ে ধার করানো এটাই সবচেয়ে ব্যাটার আর কি ফাদার্স ডে বেসিক্যালি এটা তো আমার জন্য একটু নতুন এক্সপিরিয়েন্স মাত্র 3 বছর হয়েছে আর কি ওদের বয়স তো এখনও পর্যন্ত খুব বেশি যে ফাদার্স ডে নিজে বাবা হিসেবে সেলিব্রেট করতে পারি ব্যাপারটা ওরকম না কাইন্ড অফ একটু নিউ এক্সপিরিয়েন্স আমার জন্য বাসায় থাকলে তো অবশ্যই করা হয় সবাই মিলে কোনো হয়তো ফাস্টফুডে গেলাম যখন আমি ফাদার হয়েছি তারপর থেকে তো বাচ্চাদের মানে ওরা বুঝে পর থেকে আমাকে ফাদার্স ডে মানে রিয়েলাইজ তখন করতে হয়েছে আর আমাদের সময় তো ফাদার্স ডেটা ওইভাবে আমরা ইয়ে করি নাই তবে এনজয় করি দেশি রিঅ্যাক্টস বার্গার এমনিতে আমার খুব ভালো লাগে কিন্তু খাওয়াটা অনেক প্যারা এটাকে আমি খুব ভালো মতো চিনি বিকজ আমি এই চিলক্সের ফার্স্ট যে আমি ফুড খেয়েছি সেটা আমার মেয়ে অর্ডার করছে সে তো অর্ডার এই প্রায় সে চিলক্সটা খুব কারণ আমার বাসার কাছাকাছি মানে এই জন্য যাই হোক যাই হোক না এই চিলক্স অর্ডার করে আমি ফার্স্ট খেয়েছি ওদের এইটা ইন্টারেস্টিং টুইস্ট একটা উপরে চিলক্সের লোগো দেখছি আমি সেটা এর আগেও দেখেছি বাট অন্যান্য বার্গার জয়েন্টগুলো আসলে এটা করে না এটা মানে সাইজটা আরও মানে এমন হয়ে উচিত যাতে মানে কমফোর্টেবলি খাওয়া যায় ওই বার্গার তো সাধারণত প্রায় সময় খাওয়া হয় বার্গারের সহজলভ্য সব জায়গায় এটা অ্যাভেলেবল খুব খাওয়া হয় এটা আসলে খুব সুস্বাদু হইছে মানে এইটা কি না মানে বার্গার এটা কি বললো চিজ এত চিজ খেলতে আমি দেখছো আঙ্কেলের শরীর এটা কেটে কেটে খাওয়া যাবে না সচরাচর যা খাই বার্গার যে স্বাদ নেই এটা অনেক বেশি স্বাদ লাগতেছে বেশ ময়েস্ট চিজ আছে মেল্টেড চিজ দুটা চিকেন প্যাটি আছে সো অ্যান্ড বানটা বেশ সফট কীভাবে খাবো এটা ভাই সাধারণত যেগুলো আমরা আপনি খাই এত আইটেম থাকে না বুঝছেন এরকম তো অনেক আইটেম বেশি আছে বার্গার না খাই অনেক কিছু খাওয়ালে হতো না ছোটোখাটো স্টিল গরম ব্যাপারটা মজা খাওয়াটাই প্যারা ভালো ভানটা ভালো কিন্তু ওদের পেটিটা আরেকটু সফট করলে বেটার এটা খেতে হবে একা একা লোকজনের সামনে না বাট টেস্ট ইজ গুড এটা আমি অনেক লাইক করি এই জন্যই বললাম এটা খাইছি কিনা আমি জানি না বাট ওদের বার্গারটা খুব ভালো লাগে আমার এটাকে আমি 6 out of 10 দিব এটা খারাপ বলছি না বাট আমার প্রেফারেন্স অনুযায়ী আর কি একটু পিছা থাকতেছে নয় আমি 10-8 দিব দেশি রিঅ্যাক্টস চিকেন ফিঙ্গার্স সো স্কুইশি বাট ক্রিসপি একটু সস দিয়ে ট্রাই করে দেখছি
খাবারটা মোটামুটি খুবই ভালো। চিকেন ফিঙ্গার মোটামুটি অলমোস্ট সব রেস্টুরেন্টের টাই কাছাকাছি, ইজ ইন দ্য মিডল, সো টেস্ট গুড। আরেকটা কেমন নিয়ে নিচ্ছি, সব কিছুই মোটামুটি ঠিক আছে, কোনোটাই কোনো কমতি বোঝা যাইতেছে না। চিকেন ফিঙ্গার বাট টেস্টিং তো একটা নাগেসের মতো, এটা একটু বিট মানে ভালো বাট একটু সফট, একটু চিকেন চিকেন লাগতে হবে। গুড, ভেরি গুড। এটা চিকেন ব্রেস্ট দিয়ে করা, সাধারণত চিকেন ব্রেস্ট খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, বাট এটা ওরকম ড্রাই না, বেশ ময়েস্ট স্টিল, আর উপরে তো ক্রিসপি টেক্সচারটা আছেই, সো ওভারঅল ইটস ভেরি গুড। ভালো আইটেমই আছে, কোনো ইয়ে নেই, মাংস আছে, খুব খুব সুন্দর, টেস্ট ভালো আছে, কোয়ালিটিও ভালো, বাট চিকেনের পরিমাণ মানে একটু কম। মানে চিলক্সের স্পেশালিটি হচ্ছে ভিতরে চিজ, তাই তো? আর অন্যান্যগুলোও খেয়েছি, তার থেকে বেটাই মনে হচ্ছে। এইটুকু খাবার যদি মান এভাবেই থাকে তাহলে চলবে সুন্দর, কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই, বুঝছেন? খাবারটা যথেষ্ট ভালো হয়েছে, আর একটু ভালো হোক আর এই উন্নতি কামনা করি। এইবার কি আসিতেছে? ওদের মধ্যে একটা আইটেম আছে নাগা বার্গার না কি একটা জানি, হ্যাঁ এটা কি নাগা ফ্রাই? মেবি এটা বেশি ভাজা নাও হতে পারে, এটা বেশ কিছু হার্বস দেয়া আমি দেখতে পাচ্ছি উপরে, সেটার জন্য কালারটা আসতে পারে। ট্রাই করে দেখি, অনেক স্পাইসি, এটা নিশ্চয়ই নাগা আইটেম। এটার সাথে একটা মনুর মশলা দিয়ে বারবিকিউ সস, আমি ট্রাই করে দেখি। ওইটার একটু জাল বেশি আছে, জাল পুরাপুরি মনে হইতেছে আর কি, এটা বাচ্চারা মনে হয় না যে গ্রহণ করতে পারবে, এটা বড়দের জন্য এই খাবারটা তৈরি হয়েছে যত সম্ভব। নর্মালি খাওয়ার জিনিস না এটা, বেট করে বন্ধুদের সাথে বাজে ধরে খাওয়া যায়, খাওয়ার আইটেম পারফেক্ট। আমি এমনিও ঝাল খাই বেশি, আমার ছেলেমেয়েও ঝাল খায় বেশি, যথেষ্ট স্পাইসি, বাট যারা স্পাইসি খাবার পছন্দ করে নিশ্চয়ই পছন্দ করবে। বেশ জুসি, কাইন্ড অফ একটু পিঙ্কিশ হিউ আছে, ভালো বাট ভালো স্পাইসি। তো বাজি ধরে আমি নাগা বার্গার খেয়েছিলাম, আমার মানে জাস্ট মনে হচ্ছিল যে মানে মৃত্যুর থেকে ফিরে আসছে। বাচ্চারা খাইতে পারে না, বড়রা খাইতে পারে, এমনি সুস্বাদু হইতে, বাট এটা পারফেক্ট, মানে যেহেতু নাগা মানে ঝাল স্পাইসি স্পাইসি এরকম এটাই হতে হবে। এটা একমাত্র হচ্ছে বাজি আইটেম, কাউকে একটু ফলসে ফেলানো, কারোর সাথে একটু মজা করা, না একটু খাও, এটার জন্য আইটেম, এটা অন্য কোনো আইটেমই না। আমার জন্য একটু মনে হয় স্পাইসিটা একটু বেশি হয়ে গেছে, জাল যারা পছন্দ তাদের জন্য তো জাল হইতেই হবে, সুতরাং এই দিক দিয়ে ঠিক আছে, এটা পারফেক্ট তাদের জন্য। দিস ইজ যে কটা আইটেম ওদের নিয়েছি দিস ইজ দ্য বেস্ট, এটা আমার কাছে মনে হচ্ছে। একদিনের জন্য কোনো খারাপ মনে হয় না, ভালোই লাগবে একদিনের জন্য, একবেলার জন্য বা সপ্তাহে একদিনের জন্য খাবারটা খারাপ না, এই জালটা ঠিক আছে, সমস্যা হবে না। এটা 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 ডিস্ট্রাকটিভ আইটেম, এটা কনস্ট্রাকটিভ আইটেম না তো, এটা কেউ শখ করে একা কেউ খাবে না। তাহলে হচ্ছে জুসি ক্রিসপি ফ্লেভার সব কিছু মিলায় 7 out of 10, এটা হয়তো 10-এ 10 দিতে হবে আমার, আর না হয়তো কোনো নাম্বারই না, এটা 10-এ 8 দেওয়া যায়, 10-এ 8। এটা আমি 10-এ 10 দিব। দেশি রিঅ্যাক্টস, টিরামিসু কেক আমার ফেভারিট, আমার ওয়াইফেরও ফেভারিট, টক মিষ্টি, ভালোই তো লাগে। দেখতে ভালোই লাগছে, একটু আগে যেই নাগা চিকেনটা খাইলাম আমার মনে হয় ওইটার পরে এটা পারফেক্ট ফলো আপ আর কি। হ্যাঁ, আইটেমটা সুস্বাদু আছে,
টক মিষ্টি দুটোই আসছে এর মধ্যে। বয়স্ক বলে ইয়াং বলে ডেজার্টে একটু সুইট চাবি, এটা টেস্টটা ভালো আছে বাট মিষ্টিটা একটু কম আছে। ডেজার্টটা ভালো, সফট টেস্ট আছে, সুন্দর, উপরে কিছু কফির মনে হয় একটু গুঁড়া দেওয়া আছে, দেখতে ভালো লাগছে। ফার্স্ট বাইটটা নিচ্ছি, এটা অন্য আইটেমের সাথে যতটুকু না হবে জালের সাথে মানে একদম পুরা একটা মেডিসিনের মতো কাজ করতেছে আর কি, এরম স্বাদ লাগতেছে। ইয়েস, এই যে নিচে কেক, উপরে সম্পূর্ণ ক্রিম, আর ক্রিমটাতে ওদের আর একটু সুইট দেওয়া উচিত মনে হয় আমার কাছে মনে হচ্ছে, আদারওয়াইজ টেস্টটা ভালো। আমি একটু ভয় ছিলাম যে খুব বেশি মিষ্টি হবে আর সামথিং, আমি তিরামিসু মিষ্টি একদমই পছন্দ করতে পারি না, তো এটা একদম পারফেক্ট মনে হচ্ছে মিষ্টিটা। না এর আগে তো যেটা নাগা যে আইটেমটা ছিল ওটা অনেক স্পাইসি, দুটা খাওয়ার পরে এটা তো একটু সুইট, এটা ভালো লাগতেছে। আমি ঢাকার কিছু ওয়ান অফ দ্য বেস্ট টিরামিসুগুলো খাইছি, তো ওটার সাথে একদম অন পার বলবো না বাট কাছাকাছি। টেনে আই গেস এটা আমি 9 দিব, 9 দশে 9 পায়, এটা আমি টেনে 9 দিব। দেশি রিঅ্যাক্টস, আজকের কোন খাবারটি আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে? আমার কাছে বেস্ট লেগেছে ওদের নাগা চিকেন যেটা, ওটা ফেভারিট বললে টিরামিসু, নাগা আইটেম বাদ দিয়ে মোটামুটি সবগুলো ভালো, খারাপ না। সবচেয়ে জালের পরে যখন ইয়েতে চকলেটটা খেলাম ওটি আমার কাছে শেষ ফিনিশিং, তো এটাই অনেক বেটার লাগে কারণ জালটা নিবারণ হয়েছে। তো দেশি রিঅ্যাক্টস, দেশি রিঅ্যাক্টসের সেটে এসে আপনার কেমন লাগলো? ভালো লাগছে, আবার আমন্ত্রণ জানাবেন এরকম খাওয়ার অনুষ্ঠানে, অবশ্যই আসবো। চিলক্সকে অনেক ধন্যবাদ জানাই, তাদের ব্যবসাবার জন্য ধীরে ধীরে উন্নতির দিকে যায়, তাদের খাবারের মানটা যেন ঠিক রাখে সেই জন্য শুভকামনা জানাই তাদের। ফ্র্যাঙ্কলি বলবো আমি তোমাদের এটাকে খুবই খুবই লাইক করি, আই লাভ ইট, কারণ এর আগেও তোমরা আমাকে অনার করে আনছো আর আমার নাকি বিরাট ফ্যান হয়েছে সেটা আমি জানি না, যাক আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমি প্রথম দিন এসেই বলছি যে আমি আমার ওই ওটা যখন ভিডিওটা দেখেছি আমি আবার সেভ করে রাখছি, আমার সব ফ্রেন্ডদের দেখাইছি, ওরা আবার আমার সাথে দুষ্টু হ্যাঁ কিন্তু সেলিব্রিটি মানে তোমরা যে কাজটা করতেছো মানে এই ইসে আই ফিল প্রাউড ফর ইউ। ভালো লেগেছে, ফ্রি খাবার খেলাম, সো ভালো না লাগার কোনো কারণ নাই। আর হচ্ছে রিভিউগুলো দিতে পেরে ভালো লাগতেছে, এই ফার্স্ট টাইম আমি কোনো ক্যামেরার সামনে দাঁড়ায় রিভিউ দিচ্ছি, আদারওয়াইজ সবসময় রিভিউ বইয়ের সামনে দেই, খুব একটা পাত্তা পায় না, তো থ্যাংক ইউ। ফ্রি গিফট আই গেস, ধন্যবাদ চিলক্সকে, পাশাপাশি ধন্যবাদ দেশের এককে এই ধরনের অনুষ্ঠান করার জন্য। চিলক্স যে আমাকে এই খাবারগুলো দিয়ে পরিবারের জন্য একটা ব্যবস্থা করতে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, তাদের ব্যবসা অতি তাড়াতাড়ি জন্য সফলভাবে আগায় যায় আর কি, এই দয়াই করি আর কি। আমাদের ফাদার্স ডেগুলো হয় না মানে ডেসটা খুব একটা উদযাপন হয় না কারণ এটা কোনো ই না মানে ছেলেমেয়েরা মাদার্স 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 ডে সবাই, আমরাও মাদার্স ডে করি এখন ওদের দেখা দেখি, বাট চিলক্সকে স্পেশাল থ্যাঙ্কস যে ওরা ফাদার্স ডেতে করতেছে, আমাদের উই আর ফাদার উই ফুল প্রাউড।